তো হ্যালো বন্ধুরা, যারা আমার চ্যানেলে এখন নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন চাকরির সম্বন্ধে আপডেট পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। তো হ্যালো বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি ডিস্ট্রিক্ট অফ হুগলি। তো হুগলি ডিস্ট্রিক্টের মূল অফিসিয়াল ওয়েবসাইটে, তো আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করবেন। ওপেন করার পরে রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করতে গেলে কিন্তু আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। তো দেখুন, প্রথমে যে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে, অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ সিলেকশন অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড অঙ্গনওয়াড়ি হেল্পার অ্যাট অল দ্য ICDS। তো ICDS সেন্টারে কিন্তু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার কিন্তু নিয়োগ করা হবে। তো কোন কোন সাব ডিভিশন নিয়োগ করা হবে এই বিষয়ে কিন্তু আমি জানাবো এবং কবে লাস্ট ডেট এবং কবে থেকে শুরু হবে। তো স্টার্ট অর্থাৎ 10/8/2023 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে এবং শেষ হবে 4/9/2023 তারিখের মধ্যে কিন্তু আবেদন করতে হবে। অফলাইন নয়, এটা কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। তো তার আগে আমি দেখিয়ে দিচ্ছি যে কতগুলো ভ্যাকেন্সি আছে, কোন মহকুমাতে আসে, চলুন দেখে নেব। তো শূন্য পদের হিসাব এইরকম যে আরামবাগ মহকুমা, এখানে কিন্তু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নেওয়া হবে 59টি নেওয়া হবে এবং অঙ্গনওয়াড়ি হেল্পার কিন্তু 290টি কিন্তু নেওয়া হবে। অর্থাৎ এই ভ্যাকেন্সিগুলো রয়েছে। মহকুমা শ্রীরামপুর মহকুমা যেটা হচ্ছে সেটা হচ্ছে 78 কিন্তু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নেওয়া হবে এবং 246টি কিন্তু অঙ্গনওয়াড়ি হেল্পার নেওয়া হবে। চন্দননগর মহকুমাতে 72টি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নেওয়া হবে এবং 287টি অঙ্গনওয়াড়ি হেল্পার নেওয়া হবে। এবং হুগলি সদরে কিন্তু যেটা নেওয়া হবে সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার 84টা এবং অঙ্গনওয়াড়ি হেল্পার কিন্তু 466টা কিন্তু নেওয়া হবে। এবং কত নম্বরে তুললে পাস করবেন এই বিষয় হচ্ছে যে 90 নম্বরের মধ্যে লিখিত পরীক্ষা হবে, সেই নম্বরে 30 নম্বর পেয়ে থাকলে কিন্তু ইন্টারভিউ থেকে ডাক পাবেন। তো এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ। তো আমি এই নোটিশটা ডাউনলোড করেছি হুগলি সদর সাব ডিভিশনের অন্তর্গত যে যতগুলো ICDS সেন্টার আছে সেখান থেকে ডাউনলোড করে নিয়েছি। তো আপনারা প্রতিটা যে সদরগুলো আছে সেই সদরের অন্তর্গত যদি আপনারা হন, তো অবশ্যই PDFটা একবার দেখে নেবেন। আপনাদের যদি ICDS সেন্টার যদি ভ্যাকেন্সি থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আবেদন করবেন, কারণ সমস্ত যদি ইনফরমেশন দেখা আলোচনা করা হয় সেক্ষেত্রে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তাই আমি শর্টকাটে কিন্তু ভিডিওটা বারবার অনেক চেষ্টা করেছি। তো এটা হচ্ছে হুগলি সদরের, চলুন দেখে নেব। তো মূল যে বিষয়গুলো হচ্ছে এখানে যে এখানে যেটা হচ্ছে যে এতটা হুগলি জেলা এর অন্তর্গত পাণ্ডুয়া সুসংহত অর্থাৎ পাণ্ডুয়া ICDS সেন্টারে এই ভ্যাকেন্সিটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। তো দেখুন, গ্রাম পঞ্চায়েতের নাম লেখা ক্ষীরকুণ্ডী নমাজগ্রাম নিয়ালা, তারপরে দেখুন নিচে দেওয়া আছে যে ইটাচুনা খন্যান বেলুন ধামাসিন শিখিরা চাপ্তা জয়ের সারবাসিনী ইতাদাসপুর, এইসব যে গ্রাম পঞ্চায়েতগুলো আছে এখানে কিন্তু ভ্যাকেন্সিগুলো রয়েছে। আপনি দেখে নেবেন ঠিক করেভাবে, তারপরে কিন্তু আপনারা অবশ্যই আবেদন করবেন। তো আমি এখানে মেন যে বিষয়টা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আবশ্যক যে শর্তাবলী, যে আবেদনকারীর যে বয়স সেটা কিন্তু 1/1/2023 তারিখ থেকে 18 থেকে 45 বছরের মধ্যে কিন্তু বয়স থাকতে হবে। এবং আবেদনকারীর যে বয়স সেটা হচ্ছে অবসরকালীন বয়স, সেটা হচ্ছে 65 বছর বয়স হলে কিন্তু তিনি অটোমেটিক্যালি অবসরে চলে যাবেন। ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতা 10/8/2023 তারিখে ভিত্তি করে যেটা বলা হচ্ছে সেটা কিন্তু অষ্টম শ্রেণী পাস হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। বাসিন্দা যেটা হচ্ছে এই পদে আবেদনকারীকে প্রকল্প এলাকার অর্থাৎ পাণ্ডু পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত অর্থাৎ যে ICDS সেন্টারে ভ্যাকেন্সি সেখানে কিন্তু আপনাকে ওখানে এসে বাসিন্দা হতে হবে, তবেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। কর্মক্ষেত্র যেটা হচ্ছে যে আবেদনকারীকে তার নিজ গ্রাম পঞ্চায়েত অঞ্চল অধীনস্থ যে কোনো কেন্দ্রে কাজ করতে প্রস্তুত থাকতে হবে, অর্থাৎ যে কোনো জায়গায় কিন্তু কাজ করার মানুষকে অবশ্যই থাকতে হবে। প্রশিক্ষণ যেটা হচ্ছে যে সমস্ত প্রশিক্ষণ বাধ্যতামূলক, পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় প্রশিক্ষণ হতে পারে সেটার জন্য কিন্তু প্রস্তুত থাকতে হবে। নির্বাচন যে প্রক্রিয়াটা হচ্ছে যে সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য আবেদনকারীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে। প্রথমে লিখিত পরীক্ষা 90 নম্বরের হবে, তারপর লিখিত পরীক্ষায় পাশ করে তবে মৌখিক পরীক্ষায় প্রবেশাধিকার পাওয়া যায়। মৌখিক পরীক্ষা 10 নম্বর, অর্থাৎ 90 নম্বর যদি 30 নম্বর পান তাহলে আপনাকে পাস বলে গণ্য করা হবে এবং পরবর্তী যে স্টেপ সেটাতে কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারবেন। তো এখানে যে লিখিত পরীক্ষার যে সিলেবাস, মাতৃভাষা অর্থাৎ যেটা হচ্ছে বাংলা 150 শব্দের রচনা লিখতে হবে, সেটা হচ্ছে অষ্টম শ্রেণী মানের, সেটা কিন্তু 15 নম্বর থাকবে। পাটিগণিত অষ্টম শ্রেণী মানেরই থাকবে প্রশ্ন, সেটা কিন্তু 20 নম্বর এবং পুষ্টি জনস্বাস্থ্য মহিলাদের অবস্থান বিষয়ক প্রশ্ন সেটা কিন্তু 15 নম্বর থাকবে। ইংরেজি ভাষাবিজ্ঞান প্রার্থীর ইংরেজি ভাষা সম্পর্কে সাধারণ জ্ঞান সেটা কিন্তু 20 নম্বর থাকবে এবং সাধারণ জ্ঞান থাকবে 20 নম্বর। লিখিত পরীক্ষার তারিখ যথাসময় বিজ্ঞাপিত হবে এবং প্রবেশপত্রের মাধ্যমে প্রার্থীদের জানানো হবে। তো এটা হচ্ছে মূল বিষয়। বাসস্থান সংক্রান্ত শর্তাবলী, যদি বাসস্থান সম্পর্কিত প্রমাণস্বরূপ সংশ্লিষ্ট এলাকার সাংসদ সভাধিপতি বিধায়ক সভাপতি পঞ্চায়েত সমিতি প্রধান গ্রাম পঞ্চায়েত জেলা শাসক অতিরিক্ত জেলা শাসক মহকুমা শাসক সমষ্টি উন্নয়ন আধিকারিক যে কোনো একজনের স্বাক্ষরিত শংসাপত্র আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে, অর্থাৎ এগুলো যতগুলো আমি নাম বললাম তাদের কাছ থেকে কিন্তু একটা রেসিডেন্ট অবশ্যই নিয়ে নেবেন যেটা আপনার স্থায়ী বাসিন্দা কিন্তু প্রুফ করে। আবেদন সংক্রান্ত নিয়মাবলী এবং আবেদনপত্র জমা দেওয়ার তারিখ,
10/8/2023 তারিখ থেকে শুরু হয়েছে আবেদনপত্র জমা দেওয়া এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 4/9/2023 অর্থাৎ 4 সেপ্টেম্বর। কেবলমাত্র অনলাইন আবেদনপত্র জমা দেওয়া যাবে, এখানে কিন্তু অফলাইনে কিন্তু কোনো রকম সুযোগ নেই। তো তাই আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি এই যে লিঙ্কটা অ্যাপ্লাই করা সেটা লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো, আপনি ওখান থেকে কিন্তু ডাইরেক্ট ওখান থেকে কিন্তু আবেদন করতে পারবেন। অফলাইনে বা অফিসে আবেদনপত্র কোনো প্রকারে কিন্তু গৃহীত হবে না। এতে তো এটাই হচ্ছে আজকের মূল বিষয়। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকুন।